2018 সালে সরকার পরিবর্তনের পর রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করে ত্রিপুরা সরকারের নিয়োগ নীতিতে বদল এনেছিল বর্তমান রাজ্য সরকার। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে জেআরবিটি পরীক্ষা হয়েছে। যোগ্যতার পরিচয় দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নিয়োগপত্র পেয়েছে বুধবার তাদের শুভেচ্ছা জানালেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আগরতলা প্যালেস কম্পাউন্ডে রাজ্য সরকারের রেজিস্ট্রার অফ কো অপারেটিভ সোসাইটির অফিস গৃহে আয়োজিত অনুষ্ঠানে 57 জনের হাতে এদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন মন্ত্রী। এদের মধ্যে 52 জনকে সমবায় দপ্তরে এবং 5 জনকে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে নিয়োগ করা হয়েছে। গত 13 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জেআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা। প্রকাশ করা হয়েছিল 1980 জনের নামের তালিকা। তাদের মধ্য থেকে বেশ কিছু জনকে ইতিমধ্যে অফার লেটার দিয়েছে খাদ্য পরিবহন অর্থ কৃষি সহ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর। সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও সমবায় দপ্তর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বুধবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো আরও 57 জনকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা এবং ত্রিপুরা সরকারের সমবায় সমিতি রেজিস্ট্রার সুইথু ফ্রমক। চাকরি প্রত্যাশীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, দেশের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকে বিকশিত করার ক্ষেত্রে সমবায় দপ্তরের যথেষ্ট ভূমিকা রয়েছে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ। প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় 52 গ্রুপ সি আমরা পেয়েছি। তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি। আশা রাখছি আগামী দিনে আমাদের এই দপ্তর, বিশেষ করে আমাদের ভারতবর্ষে যিনি এই দপ্তরের দায়িত্বতে রয়েছে ভারত সরকারের এই দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমরা বিভিন্ন সময়ে সেটাই বলি আমাদের এই দপ্তর হচ্ছে যে অমিত শাহজি উনি চাইছে দেশকে শক্তিশালী করা এবং গ্রাম উন্নয়ন অর্থনৈতিক সেটাকে আরও উন্নত করা এবং দেশের অর্থনৈতিক এবং সমাজকে উন্নয়ন করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে এই সমবায় দপ্তর। তাই আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেটা আমরা সেটাকে আমরা আগামী দিনে আরও আমাদের এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে গ্রাম উন্নয়ন অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে অবশ্যই তারা কাজ করবে, মানুষের জন্য তারা সার্ভিস দিবে এবং আমাদের রাজ্যে যে কোনো প্রান্তে হোক মানুষ এই দপ্তরের সহযোগিতার মাধ্যমে কাজ করবে এবং সেই ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস। তাই সবাইকে শুভকামনা রইল এবং প্রত্যেকটা যারা আজকে যারা জয়েন লেটার পাবে তাদের প্রত্যেকটা জীবনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই। স্বচ্ছতার সাথে কাজ করার জন্য নতুন চাকুরিজীবীদের এদিন পরামর্শ দিয়েছেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।